নমস্কার বন্ধুরা, আমি মলয়। আজকে একটা ভ্যাকেন্সির খবর নিয়ে আপনাদের সামনে। গ্রামীণ ডাকসেবক, গ্রামীণ ডাকসেবকের ভ্যাকেন্সি পাবলিশ করেছে জিডিএস। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব, এটা হচ্ছে নোটিফিকেশান নাম্বার, আর এটা হচ্ছে টোটাল এদের অ্যাপ্রক্স ভ্যাকেন্সি হচ্ছে 12,828। দুটো ডিপার্টমেন্টের লোক নিচ্ছে, ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এই বিপিএম। আর এটা হচ্ছে সার্কেল ওয়াইজ এখানে দেখানো আছে যে কোথায় কত নিচ্ছে। এই ছবিটার উপরে আপনারা যদি ক্লিক করেন তাহলে এই ডিটেলসটা খুলে যাবে। ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 31, এর মধ্যে এটা হচ্ছে 15। এই যে ইউআর মানে হচ্ছে জেনারেল কাস্ট, ওবিসি, এসসি, এসটি এভাবে ভাগ করা থাকে। তো মানে মাধ্যমিক লেভেলে এটা ভ্যাকেন্সি। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের বেঙ্গলি তাদের হচ্ছে 31 টোটাল পোস্ট আছে, তারপরে ওবিসি, এসসি, এসটি এভাবে ভাগ করা আছে। আর যাদের নেপালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওয়েস্ট বেঙ্গলে, তো তাদের হচ্ছে 7 জন, 2 জন, 2 জন এইভাবে ভাগ করা আছে। এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি টেবিল, ঠিক আছে। এটা আপনারা এই ভ্যাকেন্সির মধ্যে পেয়ে যাবেন এটাতে ক্লিক করলে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ওয়েবসাইটটা, যেটা হচ্ছে আমি গুগল থেকে সার্চ করে একবার দেখিয়ে দিচ্ছি, সাইবার উইজার্ড ক্লিক করলে এখান থেকে ব্লগ, এখান থেকে গ্রামীণ ডাকসেবক, এটা হচ্ছে ভ্যাকেন্সিটা, ঠিক আছে। এখান থেকে আপনারা এই ছবিটা ক্লিক করলে ভ্যাকেন্সি টেবিলটা পেয়ে যাবেন টোটালটা। কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস। আর একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে এরা প্রতি বছরই ভ্যাকেন্সি পাবলিশ করে। এদের ক্রাইটেরিয়াটা থাকে, এরা মার্কসের ওপরে কিন্তু সিলেকশনটা করে। মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড। যা মার্কস আপনি পেয়েছেন, যত পার্সেন্ট পেয়েছেন মাধ্যমিকে, আপনি ধরুন মাধ্যমিকে 70% আছে, কি মাধ্যমিকে 80%, কি 90% আছে, কি 50% আছে, তার ওপরে কিন্তু এরা সিলেকশনটা করবে। এবারে যে কোনো একটা পোস্টের জন্য ধরুন 4 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করলো, ঠিক আছে, সেখানে সেই 4 জনের মধ্যে যাদের যার মার্কস সব থেকে হাইয়েস্ট আছে তাকে ফার্স্ট ওরা কিন্তু প্রেফার করবে। তো এটা হচ্ছে ব্যাপার। এবারে এজ লাগছে এখানে 18 থেকে 40 বছর বয়স, 40 বছর অবধি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাজ পার এজ রিল্যাক্সেশন বয়সের যে ছাড়টা থাকে সেটা হচ্ছে এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, এইভাবে রিল্যাক্সেশনগুলো থাকে। অ্যাপ্লিকেশান ফিজ লাগছে ফর ফিমেল অ্যাপ্লিক্যান্ট এসসি এসটি পিডাব্লিউডি, এদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফিজ নেই। আর ফর আদার্স 100 টাকা করে ফিজ লাগছে। ফর মোর ইনফরমেশানে এটা হচ্ছে পিডিএফ ফাইলটা, ডিটেলস। এটা টোটাল 16 পেজ, 16খানা পেজের একটা পিডিএফ ফাইল, এটার মধ্যে পুরোটা লেখা আছে। আর লাস্ট ডেট হচ্ছে 11/6/2023, মানে জুন মাসে 11 তারিখে এটা শেষ হয়ে যাবে। তার মধ্যে আপনারা অ্যাপ্লাই যারা করতে চান তারা করে নেবেন। অ্যাপ্লিকেশান করার জন্য যেগুলো নিয়ে আপনাকে বসতে হবে, মাধ্যমিকের রেজাল্ট, আধার কার্ড, রিসেন্ট ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট থাকলে বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ডিটেলস ডাউনলোড করতে পারেন এখান থেকে, আপনারা ডাউনলোড করে পড়তে পারেন। এটা 16খানা পেজের একটা পিডিএফ, ঠিক আছে। আর সিলেকশন প্রসেস যদি আপনারা দেখতে চান তো এখান থেকে আপনারা ফাইন্ড মারলে এরা যে মার্কসের ওপর নিচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়াটা পুরো দেখা বলা আছে, এরা মার্কসের ওপরে কিন্তু সিলেক্ট করবে। তো এখানে সিলেকশনটা যেহেতু মার্কসের ওপর হবে, তো অন্যান্য সরকারি চাকরির মতো কিন্তু এখানে পরীক্ষা হবে না। এখানে ফার্স্ট সিলেকশনটা আপনার মার্কসের উপর হবে, আপনার পার্সেন্টেজ মাধ্যমিকে যতটা ভালো থাকবে ওরা কিন্তু ফার্স্ট আপনাকে চুজ করবে, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশান করার পর আপনাকে অ্যালার্ট থাকতে হবে এসএমএস আর ইমেলের উপর, যে আপনাকে একটু কনসাস থাকতে হবে যে আপনি যদি সিলেক্ট হন তাহলে কিন্তু ওরা এসএমএস বা ইমেলের থ্রু দিয়ে আপনাকে ওরা ইনফর্ম করবে যে আপনি সিলেক্টেড। দ্য অফার অফ প্রফেশনাল এঙ্গেজমেন্ট উইল বি ইস্যুড থ্রু সিস্টেম ইটসেলফ অন রেজিস্টার্ড ইমেল আর এসএমএস বেসড অন সাকসেসফুলি ডকুমেন্ট ভেরিফিকেশান। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশানটা চালু হবে, তো তখন ওরা আপনাকে কল করবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, নমস্কার।